নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, যারা যুবশ্রী উৎসাহ পাতা প্রত্যেক মাসে 2000 টাকা পাচ্ছেন এবং তাদের ফোনে কিন্তু একটা SMS এসেছিল যেখানে বলা হয়েছিল কিন্তু আপনাদেরকে 70 এক্সচেঞ্জ অফিসে আপনাদের রাজ্যের যে সমস্ত এক্সচেঞ্জ অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করতে হবে এবং আপনাদের জন্য কিছু উপহার অপেক্ষা করছে, যেখানে আপনাদেরকে মাত্র একটা চিঠি দেওয়া হয়েছে। এবং যারা এখন পর্যন্ত সেই চিঠি কালেক্ট করেছেন বা যারা এখন পর্যন্ত সেই চিঠি কালেক্ট করেননি, দুজনের জন্যই কিন্তু একটা খবর আছে, যেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। কিছুদিন আগে আপনাদের ফোনে একটা SMS এসেছিল, সেখানে জানা যাচ্ছিল যে আপনাদেরকে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে গিয়ে একটা চিঠি দেওয়া হচ্ছিল। যে চিঠিটা দেওয়া হচ্ছিল, অ্যাকচুয়ালি ডেটটা জানা যাচ্ছিল যে 5th মার্চ থেকে শুরু করে কিন্তু 31st মার্চ পর্যন্ত কিন্তু চিঠি দেওয়া হচ্ছিল, কিন্তু সেই চিঠি হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ভোটের যে ডেট, সেই ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে কিন্তু চিঠি দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এক্সচেঞ্জ অফিস থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই চিঠি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর, এবং যারা চিঠিটা পেয়েছেন সেই চিঠিতে লেখা আছে যে 2011 সালের মে মাসে পশ্চিমবঙ্গে কিন্তু বিশাল জনসমর্থন নিয়ে মমতা ব্যানার্জি যে সরকার গঠন করেছেন এবং সেই সরকার কিন্তু প্রত্যেক মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা দিতে পেরে তারা খুবই আনন্দিত এবং আপনাদেরকে শেষে কিন্তু সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন। এবং এক্ষেত্রে বলে রাখবো, যারা চিঠি গ্রহণ করেছেন তাদেরকে কিন্তু এরপর থেকে যে 1000 টাকা আছে সেটা কিন্তু ঢুকতে শুরু করবে। এবং যাদের কিন্তু এই কথা বলবো, যারা এখন পর্যন্ত চিঠি কালেক্ট করেনি তাদের কিন্তু অবশ্যই চিঠি কালেক্ট করতে হবে, এবং তারা চিঠি কালেক্ট করবেন কিন্তু ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর। এবং যারা Annexure 1 এবং Annexure 2 নতুন যারা জমা দিয়েছেন তাদেরও কিন্তু, যাদের টাকা আটকে গেছে এখনও টাকা ঢোকেনি, তাদের কিন্তু ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর কিন্তু টাকা ঢুকবে। এবং যারা অ্যানাউন্সের চিঠি কালেক্ট করেছেন তাদেরও কিন্তু ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং যারা এখনও পর্যন্ত চিঠি কালেক্ট করেনি তারা চিঠি কালেক্ট করবেন, তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা উৎসাহ ভাতা ঢুকবে। সুতরাং এই টোটাল ডিটেলসটা কিন্তু আপনাদেরকে জানানোর ছিল এবং আশা করি আপনাদের এই জিনিসটা জানার পর খুবই হেল্প হবে। এবং যারা ভাবছিলেন যে কিছুদিনের মধ্যে এক্সচেঞ্জ অফিসে যাবেন তারা কিন্তু একটু ওয়েট করে যান, চেষ্টা করুন এক্সচেঞ্জ অফিসে ফোন করে জানার ব্যাপারটা, কিন্তু এটা অনেকটা কনফার্ম ব্যাপার যে একদমই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাওয়ার পরই কিন্তু এই চিঠি আবারও আপনাদেরকে দেওয়া হবে। সুতরাং এখনও পর্যন্ত যারা চিঠি কালেক্ট করেননি কিন্তু আপনাদের ফোনে SMS এসেছে, তাদেরকে একটাই কথা বলবো, ভোটের রেজাল্ট পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আপনাদেরকে চিঠিটা কালেক্ট করতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম যারা আছে যারা ভাবছে চিঠিটা কালেক্ট করতে যাবেন তাদেরকে কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে এবং ভিডিওটা শেয়ার করে তাদেরকে হেল্প করবেন। ভিডিও যদি দেখতে ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।